আসসালামু আলাইকুম। ক্লাস মামুন ন্যাশনাল স্কুলের ক্লাস 10 এর ছাত্ররা, তো আমরা এখন দ্বিঘাতকরণে করছি। আজকে তো একটুখানি বাকি আছে দ্বিঘাতকরণে, এটা আমি করে দেব। আর খেয়াল করছি যে তোমরা তোমরা কিন্তু ক্লাস ফলো করছো না, সবাই কিছু জন করছে আর কিছু বেশ কিছু জন করছে না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে একটা ভিডিও বা কোনো একটা স্যার যখন ভিডিও পোস্ট করছে, তো সেই পোস্টটা মোটামুটি আমাদের যে 58টা ছেলে আছে, তো সেটা ভিউ দেখাচ্ছে 30, 32, 28, 26টা ভিউ দেখাচ্ছে। অর্থাৎ বাকি 50% দেখছে, 50% দেখছে না। তো যে 50% দেখছে না তারা কে? তারা কি তাদের হয়ে গেছে বা তাদেরকে আমাদের ভরসার দরকার নেই? তারা নিজেরাই সব নিজেরা করে নিয়েছে। ঠিক আছে, তোমরা করেছো হয়তো কোনো মা কারির আব্বা কারির বাড়িতে, আব্বা বা মা বা চাচা চাচু যার কাছে করে নিয়েছে, বা প্রাইভেট মাস্টারমশাইয়ের কাছে করে নিয়েছো। তবুও বলবো অন্তত ভিডিওটা দেখতে এমন কিছু টাইম ওয়েস্টেজ হবে না। অর্থাৎ তোমার ভিডিওটা অন্তত একটু দেখো, যে কিছু যদি হয়তো থাকে প্রত্যেক জনের, যখন অন্যজনের কাছে করো না, তখন দেখবে তার কাছ থেকে এর কাছে একটু কিছু হয়তো অন্য পাওয়া যেতে পারে। সেটা দেখলে তোমারই সুবিধা হবে। অন্তত তোমরা ভিডিওগুলো ফলো করো। আর ভিডিওগুলো ফলো না করলে কিন্তু তোমরা প্রবলেমে পড়বে। আমরা খোঁজ নিচ্ছি, খোঁজ নেব যে কারা ভিডিও ফলো করছে বা কারা করছে না। আর কেউ কেউ আছে তারা হাওয়ায় গা ভাসিয়ে দিয়েছে, লকডাউন ভালোই মজা হয়েছে, বাড়িতে বসে বসে মোবাইলটা নিয়ে হোয়াটসঅ্যাপ ফেসবুক করে করে টাইম কাটাচ্ছে। তো পড়াটা তাকে করতে হবে। তারা যারা বিপদের সম্মুখীন হয়েছে, আমাদের স্কুল কর্তৃপক্ষ তাদের জন্য যে অসম্ভব চিন্তার মধ্যে আছে সেটা তারা বুঝতেই পারছে না, তারা ভাবতেই পারছে না যে ক্লাস 10 এর ছাত্রদের কি হবে, কবে ওদের ক্লাস পাবো, আমাদের স্যাররা কবে ওদের ক্লাস নিতে পারবেন, কবে ওদেরকে হাতে পাবো, ওদের পরীক্ষা কবে হবে, কিভাবে ওরা পরীক্ষা দেবে, এই সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের স্কুল কর্তৃপক্ষ খুবই উদ্বিগ্ন। কিন্তু তার তার 50% তোমাদের মধ্যে আগ্রহ নেই যে আমরা করি, আমরা দেখি, স্যারের ক্লাস ফলো করি, দেখি, কিছু জিজ্ঞাস করা থাকলে জিজ্ঞাস করি। আর আরেকটা কথা আমাদেরকে বলি, আমরা যে যে চ্যাপ্টার করাবো প্রবলেম, সেই সেই চ্যাপ্টার সংক্রান্ত প্রবলেমগুলো পাঠাবে, অন্য চ্যাপ্টারের প্রবলেম এখন পাঠিও না। তাতে প্রবলেম, তাতে আমার পক্ষে করার সুবিধা হবে না। মানে এই কারণেই, কারণ যদি তোমরা 30 জনা তো এই চ্যাপ্টারটা করছে, বাকি 30 জনা অন্য চ্যাপ্টার, 30 জনা হয়তো 10 খানা চ্যাপ্টার আলাদা আলাদা চ্যাপ্টার করছে, প্রত্যেকে আলাদা আলাদা করে অঙ্ক করানো বোঝানো, একটা প্রবলেম হবে, ভিডিওতে প্রবলেম হবে। তাই সংশ্লিষ্ট চ্যাপ্টার দিলে সুবিধা হয়, এবং আবার নেক্সট চ্যাপ্টার যখন আমরা যাবো তখন আমরা করবো। আজকে আমরা করণীর রেস্ট, যে বাকি অংশটা করণীর, যে বাকি অংশটা সেই অংশটা আমরা করবো আজকে। যে 9.3 কোশ্চেন থেকে 9.3 যে লাস্টের যে 12-11 দাগের যে এসে টাইপ কোশ্চেন আছে 11 দাগের, সেই 11 দাগের অঙ্ক কিছুটা বাকি আছে আমার, 5টা মতো অঙ্ক বাকি আছে। 5টা অঙ্ক করে দেওয়ার পর আমরা নেক্সট দিন নতুন চ্যাপ্টার শুরু করবো, ত্রিকোণমিতি ধরবো। এবং ত্রিকোণমিতি যতটা ত্রিকোণমিতি একের পর এক স্টেপ বাই ওয়ান স্টেপ বাই স্টেপ আমরা করতে করতে থাকবো। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট আমি আজকে দেখ, আজকে 11 দাগের একের অঙ্কটা দেখি কি লিখেছে। x = 3 + 2√3 x = 3 + 2√3, এই মানটা দেওয়া আছে। আমার চেয়েছে কি x + 1/x এর মান চেয়েছে। দেখো আমি আগের দিনকে বলেছিলাম কোন এক্স কোন চল সংখ্যার মান ডিরেক্ট আমি এখানে বসাবো না মান নির্ণয়ের ক্ষেত্রে। ঠিক আছে, চল সংখ্যার মান আমরা ডিরেক্ট বসাবো না। আমরা কি করব, যেহেতু হ্যাঁ যদি সিঙ্গেল মান থাকতো, x = 3 থাকতো, আমরা অবশ্যই বসাতাম, কিন্তু এখানে একটা সিঙ্গেল মান নেই, এখানে করণী সংখ্যা আছে। তো এরকম যদি থাকে আমরা এখানে x এর মান ডিরেক্ট বসাবো না। তাহলে রাশিটা আমরা 1/x এর মান আমরা আলাদা করে এখানে বার করে নেবো। ঠিক আছে, x এর মান যদি এইটা হয় তাহলে 1/x এর মান কি হবে, 1/3 + 2√3, 1/x আছে, তাহলে x এর মানটা আমি তলায় বসালাম, এটা 1/x এর মান বার করছি। এবার দেখো, এবার আমরা কি করব, হরের কোঅর্ডিনেশন আমরা শিখেছি, হরের কোঅর্ডিনেশন। আচ্ছা, 2√ (-) তাহলে মাইনাস অপোজিটটা দিয়ে গুণ হবে, 3 + 3 - 2√3, কারণ 3 + 2√3 এর কোঅর্ডিনেশন উৎপাদক হলো 3 - 2√3। ঠিক আছে, লোপরটাও তাই হবে,
থ্রি মাইনাস টু রুট, দেখো নিচেটা কি হবে তাহলে, এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে এ স্কোয়ার, মানে তিন স্কোয়ার করলে কত হবে নয়, আর টু রুট থ্রি এ স্কোয়ার মানে কি, এটাকে আর একটা টু রুট থ্রি দিয়ে গুণ হবে, তাহলে দুই দুই চার, আর রুট তিন আর রুট তিন গুণ করলে শুধু তিন হয়, রুট তিন আর রুট তিন গুণ করলে রুট নাইন হয়, আর রুট নাইন মানে তিন, তাহলে তিন চারে কত হচ্ছে বারো, ঠিক আছে, এটা করলে কত হবে রুট টু রুট থ্রি স্কোয়ার করলে কত হবে বারো, তাহলে মাইনাস বারো, বুঝে গেল, বেশ ওপরটা দেখো এক একের সঙ্গে এই গোটাটা গুণ, তাহলে একের সঙ্গে কোনো সংখ্যা গুণ করে সেইটাই হয় থ্রি মাইনাস টু রুট থ্রি, থ্রি মাইনাস টু রুট থ্রি, ঠিক আছে, সরি মিস্টেক হয়ে গেছে, এটা টু আছে লিখতে আমি দেখতে ভুল করলাম, এটা টু আছে বাবা, করলে দুই আট, আমি দেখতে পাইনি চোখে, আর চোখের আর দোষ কি, বয়স হচ্ছে, হয়েছে, তাহলে নাইন মাইনাস এইট ওয়ান, ওয়ান লেখা দরকার নেই, তাহলে কি লিখবো থ্রি মাইনাস টু রুট টু, থ্রি মাইনাস টু রুট টু, হয়েছে, এবার দেখো এক্স এর মানও পেয়ে গেছি, আমি ওয়ান বাই এক্স এর মানও পেয়ে গেছি, আমি এক্স এর মানটা বসাই থ্রি প্লাস টু রুট টু প্লাস ওয়ান বাই এক্স এর, ওয়ান বাই এক্স এর মানে এটা থ্রি মাইনাস টু রুট টু, টু রুট টু রুট টু কেটে গেল, তিন আর তিন ছয়, পরিষ্কার হয়েছে, তাহলে আমরা কি করব, আমরা এই অঙ্কে এখানে কখনো এক্স এর মানটা আমরা এখানে বসাবো না, হ্যাঁ স্যার বসালে হবে না, হ্যাঁ কেন হবে না, অবশ্যই হবে, বসালেও হবে, সবসময় এই বাঁ দিকে মানটা বার করে ডান দিকে মানটা বসালে কি হবে, এখানে মান ওয়ান বাই এক্স এর মান বার করছি, যতটা না সোজা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান এইটা বসিয়ে এইটা তলায় বসিয়ে তখন আমার লসও করে হবে, এলসিএম করতে হবে, এলসিএম করতে হবে, সেটা একটু প্রবলেম হবে, হবে অবশ্যই অঙ্কটা হবে, তবে চেষ্টা করতে হবে যে যে প্রসেসটায় তুলনামূলক সোজা আমাকে সেই প্রসেসটা অ্যাপ্লাই করলে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে, আমরা এখানটায় ভুল হওয়ার সম্ভাবনা কমানোর জন্য আমরা এই প্রসেসটা অবলম্বন করলাম, ঠিক আছে বাবা, নেক্সট নেক্সট হচ্ছে দুইয়ের অঙ্কটা, এই অঙ্কটা আমরা আগে আবার করেছিলাম, আগে একই টাইপের অঙ্ক আমরা করেছিলাম, রুট দাঁড়া দেখিনি রুট পনেরো রুট পাঁচ, ও বাবা দেখে দেখে লিখি বললাম না, রুট পনেরো প্লাস রুট থ্রি, আর এদিকে আছে রুট আঠারো, রুট দশ প্লাস রুট আট আঠারো বলছে, ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো কি বলেছে, কোনটি বড় কোনটা বড় সেটা বলেছে, তা দেখো আমরা বলেছিলাম যে যখন দুটো করণের রাশি দুটো রাশি যদি কোনটা বড় বার করতে হয় করণের ক্ষেত্রে আমরা কি করতে বলেছিলাম, সেটাকে হোল স্কোয়ার করতে বলেছিলাম, সেটাকে হোল স্কোয়ার করলে আমার একটা কিছু আসবে, হোল স্কোয়ার করলাম তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার তার মানে নিশ্চয়ই পনেরো প্লাস টু ইন্টু রুট পনেরো ইন্টু রুট তিন প্লাস রুট তিন স্কোয়ার মানে তিন, তাহলে এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কত পনেরো তিনে কত হয় আঠারো প্লাস এটা কত হলো টু রুট পঁয়তাল্লিশ, হয়েছে, এবার দেখো ডান দিকে দেখো, তাহলে এটা নিশ্চয় টেন হবে, এটা নিশ্চয় টু এ বি হবে, এটা নিশ্চয়ই আট হবে, এ স্কোয়ার রুট টেন স্কোয়ার টেন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, তাহলে কত দশ আর আটে আঠারো প্লাস টু রুট গোটাটার সঙ্গে তুলনা করলে এটা বড় হবে, তাহলে যেহেতু 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 টু রুট এইটি গ্রেটার দেন টু রুট ফর্টি ফাইভ, তাই আমরা বলতে পারি
18 প্লাস 2 রুট 80 গ্রেটার দেন 18 প্লাস 2 রুট 45, ঠিক আছে? তাহলে এইটা এইটা যেহেতু বড়, তাহলে এইটা যদি বড় তাহলে এটা বড়, আর এখান থেকে এটা এসছে, অতএব আমরা বলতে পারি যে রুট 10 প্লাস রুট 8 গ্রেটার দেন রুট 15 প্লাস রুট 3। বোঝা গেল? এগুলো মান দুই আছে অঙ্কগুলো, এই অঙ্ক আগে একটা করিয়েছি তোমাদেরকে, আগে অনুশীলন যখন করার সময় তখন একটা করিয়েছি, ঠিক আছে? আবার এটা করো না, বুঝে গেছে তো? আর এগুলো যখনই বড় নির্ণয় করতে বলবে, কোন করণী রাশি কে বড় তুলনা করতে বলবে, যে কোনটি বড় কোনটি ছোট তুলনা যখনই করতে হবে, তখন আমরা কি করবো, হোল স্কয়ার করে নেব। দিয়ে হোল স্কয়ার করলে দেখবে এইটা এটা সমান হবে, সংখ্যাটা মূল সংখ্যাটা সমান হবে, কিন্তু করণীয় সংখ্যাটা সমান হবে না। তাহলে করণীয় সংখ্যার মধ্যে যেটা বড় সেই রাশিটা বড়, আর সেই রাশিটা বড় মানে সেইটা রাশিটা বড়, ঠিক আছে? বুঝে গেল? আমরা নেক্সট যাই। দুটি মিশ্র দ্বিঘাত করণী লিখি যাদের গুণফল একটি মূলদ সংখ্যা। দুটি করণী লিখি, দুটি করণী রাশি, দুটি করণী লিখতে বলেছে, দ্বিঘাত করণী যাদের গুণফল হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে আমরা বলি দুটি করণী, করণী ইনটু করণী ইজ ইকুয়াল টু মূলদ সংখ্যা, এটা কখন হয়? যদি একে অপরের কি করণীয় নিরেশক উৎপাদক হয়, একে অপরের করণীয় নিরেশক যদি উৎপাদক হয় তাহলে দুটো করণীর গুণফল মূলদ সংখ্যা হবে, ঠিক আছে? বুঝে গেল? আবার আবার বলেছিলাম যে করণী ইনটু করণী সমান মূলদ সংখ্যা, আর আর করণী প্লাস করণী, দুটো করণীর সংখ্যা একটা করণীর সংখ্যা একটা করণীর সংখ্যা যোগ করলে যদি মূলদ সংখ্যা হয় তাহলে কিন্তু সেটাকে এটাকে বলা হবে কি, অনুবন্ধী করণী। মনে আছে নিশ্চয় তোমাদের, অনুবন্ধী করণের ক্ষেত্রে গুণ করলে মূলদ সংখ্যা বেরোবে এবং রাশি দুটোর যোগ কল যোগ ফল মূল সংখ্যা বেরোবে অনুবন্ধী করণী। আর করণীয় নিরেশক উৎপাদক হচ্ছে গুণ করলে মূল সংখ্যা বেরোবে, ঠিক আছে? তাহলে একটা দ্বিঘাত করণীর দুটো করণীয় নিরেশক উৎপাদক হয় কিন্তু একটা দ্বিঘাত করণীর অনুবন্ধী করণী কিন্তু একটা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমাকে এরকম প্রশ্ন করেছে যে দুটো করণীর সংখ্যা লেখো যাদের গুণ করে, তাহলে আমি লিখি 2+√3 যেকোনো সংখ্যা বসাও, বি এর জায়গায় যেকোনো সংখ্যা বসাও, আমার সেটা মূল সংখ্যায় বেরোবে। তুমি যেটা এটা সংখ্যা দিলে এটা লিখতে পারো, যদি বলো আমি যে চল সংখ্যা দিয়ে লিখবো চল সংখ্যা দিয়ে লিখবো এটা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমাকে বলেনি যে চল সংখ্যা দিয়ে লেখো বা সংখ্যা দিয়ে লেখো, এরকম বলেনি, আমাকে বলেছে লিখতে বলেছে এটা মূল সংখ্যা, আমাকে এটা দুটো করণের সংখ্যা লিখতে বলেছে যাদের গুণফল মূল সংখ্যা। বোঝা গেল পরিষ্কার হবে জিনিসটা? নেক্সট, -72 থেকে কত বিয়োগ করলে -32 হবে, -72 থেকে কত বিয়োগ করলে √32 হবে, তাহলে করে ফেল কোনো ব্যাপার নেই, কত বিয়োগ করলে √32 হবে, যে উত্তর হবে সেটাই হবে। কিন্তু এটা বিয়োগ কি করে করবো, কারণ এটা সদৃশ্য করণী নয়, আমরা জানি সদৃশ্য করণী ছাড়া যোগ বা বিয়োগ করা যায় না, তাই সদৃশ্য করণী করতে গেলে কি করতে হবে আমাকে, এটাকে মিশ্র করণীতে পরিণত করতে হবে। 36 কে 72 কে মিশ্র করণী করলে 36 × 2 আর 36 এর বর্গ হলে 6, অর্থাৎ 6√2 হলো, আর 32 এর বর্গমূল করলে 16 × 2 অর্থাৎ 16 বর্গমূল হচ্ছে 4 √2। এবার দেখো সদৃশ্য করণীয় হয়েছে, এবার বিয়োগ করা যাবে 2√2, এটা উত্তর রাখতে পারো কিংবা এটাকে √8 লিখতে পারো, ঠিক আছে? বোঝা গেছে? যখনই যোগ বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ করতে বলবে বা সদৃশ্য কিনা চিহ্নিত করতে বলবে, তখন তোমরা কি করবে খেয়াল করবে সেটাকে মিশ্রকরণী করবে, মিশ্রকরণী করার পর তখন দেখবে যোগ বিয়োগ হবে, আর না হলে দেখবে যোগ বিয়োগ হবে, কারণ এখানে √√32 সঙ্গে √32 যোগ বিয়োগ করা যায় না, কারণ সদৃশ্য করণী নয়,
মিশ্রকরণে করার পর আমরা সেটা বিয়োগ করতে পারলাম পাঁচের অঙ্কটা। সরলতম মান নির্ণয় করতে বলেছে, এখানে এখানে দেখো ওয়ান বাই, আমি একবারই করেছি ছোট বড় অঙ্ক, ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান, রুট টু প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু প্লাস ওয়ান বাই ওয়ান বাই রুট ফোর প্লাস রুট থ্রি। একটা জিনিস তোমাদেরকে শেখা, এখানে ছোট জিনিস মাথায় রাখো, যদি লবে এক থাকে আর হরে যদি এইটা থাকে, হরে যদি এটা থাকে, দেখো এর কোঅর্ডিনেশন কি হবে, ওয়ান ইন্টু রুট টু মাইনাস ওয়ান, এটা হচ্ছে কত হবে বলো, রুট টু স্কোয়ার মানে টু মাইনাস ওয়ান, তাহলে তলায় ওয়ান, তাহলে রুট টু মাইনাস ওয়ান। দেখো তাহলে এক্ষেত্রে দেখো এইগুলো দেখো, এর কোঅর্ডিনেশন করলে কি হবে, এর অপোজিটটা হবে, এর কোঅর্ডিনেশন করলে এর অপোজিটটা হবে, এর কোঅর্ডিনেশন করলে এর অপোজিটটা হবে, অর্থাৎ এই ক্ষেত্রে তলায় উপরে যদি এক থাকে আর তলায় যদি সংখ্যাগুলো পর পর হয় তাহলে দেখবে এর কোঅর্ডিনেশন করলে কি হবে, এর কোঅর্ডিনেশন করলে কি হবে, জাস্ট এর অপোজিটটা হবে। তাহলে আমি এটাকে লিখতে পারি কি, রুট টু মাইনাস ওয়ান, কোঅর্ডিনেশন করলাম, বোঝা গেল, ঠিক একই ভাবে এর কোঅর্ডিনেশন করলে কি হবে, রুট থ্রি মাইনাস রুট টু হলো, এর কোঅর্ডিনেশন করলে কি হবে, রুট ফোর মাইনাস রুট থ্রি, ঠিক আছে। তাহলে তুমি বড় লিখতে পারো তিনটে, তিনটি রাশিকে হরের হরের করণী নিরসন করে পায়। তাহলে এটা দেখে কেমন লাগে, এখান থেকে এটা কি করে এলো বাবা, মনে হচ্ছে তুমি এটা লিখে রাখবো পাশে যে তিনটে রাশির কোঅর্ডিনেশন করে পায়, ঠিক আছে। এবার তুমি দেখো রুট টু রুট টু কেটে গেল, রুট থ্রি কেটে গেল, তাহলে মাইনাস ওয়ান প্লাস রুট ফোর, রুট ফোর মানে কত, মাইনাস ওয়ান রুট ফোর মানে কত হচ্ছে নিশ্চয়ই টু, তাহলে দুই থেকে এক বাদ গেলে এক, ঠিক আছে। তাহলে আমরা দ্বিঘাত করণী শেষ করলাম এসে টাইপের। এবার তোমরা এগুলোকে প্র্যাকটিস করতে হবে, যেভাবে বলেছিলাম আমাদের প্র্যাকটিস করার নিয়ম, যেভাবে বলেছিলাম ঠিক সেরকম ভাবে প্র্যাকটিস করবে, প্রতিটা চ্যাপ্টারকে প্রতিদিনকে অভ্যাস করবে, যে প্রতিটা চ্যাপ্টারে হয়তো আমি প্রতিদিনকে দুটো করে অঙ্ক করবো, আমার যতগুলো চ্যাপ্টার হয়েছে প্রতিটা অনুশীলনীর অঙ্ক দুটো করে, যদি দশটা চ্যাপ্টার হয় তাহলে পার ডে কুড়িটা করে অঙ্ক করবো, যদি পনেরোটা চ্যাপ্টার হয়ে থাকে তাহলে পনেরো ত্রিশটা অঙ্ক করবো, এইভাবে রিভিশন। শুধু কোর্সে দেখি অঙ্কগুলো করে কিন্তু আমাদের দায়িত্ব শেষ নয়, কারণ শুধু কোর্সে দেখি অঙ্কগুলো করলেই আমাদের বই শেষ হলো না, মাথায় রাখবে আমাদের মোর দেন 50 থেকে 60% মোটামুটি অঙ্ক আমাদের অনুশীলনী প্রয়োগ থেকে থাকে বা উদাহরণ থেকে থাকে, বা যেগুলো কোর্সে দেখির আগে যে অঙ্কগুলো করে দেওয়া থাকে বইয়ে, সে করে দেওয়া অঙ্কগুলোর মধ্যে থেকে বেশিরভাগ পড়ে। তাই আমার কোর্সে দেখির অঙ্কটা আমাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হচ্ছে আমার অনুশীলনীর অঙ্কগুলো, বা অনুশীলনী বলছি উদাহরণের অঙ্কগুলো বা প্রয়োগের অঙ্কগুলো, সেই অঙ্কগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে, এটা মাথায় রাখবে। বেশি টেস্ট পেপার কোশ্চেন ব্যাংক নিয়ে বেশি মাতামাতি না করে বইটা কিনে বেশি মাতামাতি করো, বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারে খুঁটিয়ে করো, শর্ট কোশ্চেন উদাহরণের অঙ্ক কোষে দেখির অঙ্ক এইগুলো করে শেষ করো। শুধু কোষে দেখিটা করলাম হয়ে গেল না, কখনই না, কোষে দেখি করলে তুমি বিপদে পড়ে যাবে, দেখবে যে সব অনুশীলন থেকে উদাহরণ থেকে অঙ্ক এসেছে আর তুমি পারবে না, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে করণীয় শেষ করলাম, আমরা নেক্সট দিন ইনশাল্লাহ আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টার শুরু করব, নতুন চ্যাপ্টার যেটা আমরা 5 to 9, 1 to 9, 9 পর্যন্ত আমরা এই চ্যাপ্টারটা পূর্ণ করিনি, আমরা বীজগণিত করেছি, পাটিগণিত করেছি, পরিমিতি করেছি, কিন্তু রাশিবিজ্ঞানও করেছি, কিন্তু ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আমরা কোনোদিন করিনি, এই প্রথম আমরা শুরু করব নেক্সট দিন, ঠিক আছে। তো আর এই আজকে কর্ণে শেষ হলো, আর এর আগেও আমরা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করেছি, আমরা অংশীদারি কারবার অঙ্ক করানো হয়ে গেছে, তো তিনটে চ্যাপ্টার আমাদের হয়ে গেছে, আমরা পরের দিনকে ত্রিকোণমিতি শুরু করব, ঠিক আছে। ঠিক আছে, তোমরা ভালো করে প্র্যাকটিস করো, ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে, গুড বাই।